আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সাথে শেয়ার করব চটপটি আপনাদের সাথে শেয়ার করব চটপটি এখানে আমি কাবলি বুট বসিয়ে দিয়েছি। বুটটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, তো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন সিদ্ধ হয়ে গেছে, এখনও সিদ্ধ ভালো করে হয়নি, আপনাদের দেখাচ্ছি। যখন সিদ্ধ হয়ে যাবে এভাবে চাপ দিলে বের হয়ে যাবে। তো সিদ্ধ হয়ে গেছে। এটা সিদ্ধ করার আগে যেটা করতে হবে, রান্না করা একটু সাদা তেল দিয়ে দিবেন, তাহলে ও তাতে। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। এই পানিটা আমি পেলবো না, এই পানিটাতে আমি চটপটিটা বানাবো। আমি এই পানিতে চটপটিটা বানাবো। একটা ছাঁকনির মাধ্যমে আমি এটা এভাবে নাড়া দিচ্ছি, ছোলার উপরে চিকলাটা উঠে যাবে। আমি উপর থেকে ছোলাগুলো উঠিয়ে নিচ্ছি, এটা থাকলে ভালো লাগবে না খেতে। এর জন্য আমি একটা ছাঁকনির মাধ্যমে ময়লাগুলো উঠিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর উঠে গেছে। এভাবে একটু ভালো করে নাড়া দিয়ে নেবেন, তাহলে চিকলাগুলো উপর থেকে উঠে যাবে। তাহলে দেখেন আমি এইভাবে ভালো করে নেড়ে নিচ্ছি। এভাবে ভালো করে নাড়া দিলে চিকনাগুলো উঠে যাবে। দেখেন কত সুন্দর চিকলাগুলো উঠে গেছে। আমি এভাবে এরকম করব, সবগুলো চিকলা উঠিয়ে নিব। চুলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। দেখেন চুলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি চটপটি বানাবো। চোলাটা আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। এখানে মাদার সাইজে দুটো আলু আছে, দুটো ডিম আছে। আলুটা আমি ভেঙে দিব, এভাবে চাপ দিয়ে আমি আলুটা ভেঙে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে কিছু আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি শসা কুচি দিয়ে দিচ্ছি। আমি এটা এখন মিক্স করে নিব, এভাবে চামচের মাধ্যমে আমি এটা চেপে নিব। সবসময় চুলাটা সিদ্ধ করার আগে যে কোনো চুলায় সিদ্ধ করেন, সাথে একটু লবণ আর খাওয়ার তেল দিয়ে, যদি একটু খাওয়ার তেল দিয়ে দেন, চুলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এটা মিক্স করে নিয়েছি। আর এখানে আছে রাঁধুনি চটপটি মশলা। এখানে আমি এক চামচ দিয়ে দিলাম, দু চামচ দিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এটা মিক্স করা হয়ে গেছে। আর এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুলের পানিটা দিয়ে দিব।
বিচিগুলো আমি ছাড়িয়ে নিব। এখন আমি তেঁতুলের পানিটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নিব। যে বাহিরে খাই, বাহিরে খাওয়াচ্ছে, বাসায় যদি এটা বানিয়ে খাওয়া যায় খুব ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি একটা ডিম এর মধ্যে দিয়ে দিব, আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। কিছু শসা আবার দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুসকা দিয়ে দেবো। এখন আমি ডিম দিয়ে দিলাম, রেডি আমার ফুসকা, চটপটি রেডি। ফুসকাটা উপর দিয়ে দিয়ে দিয়েছি, এখন খেয়ে দেখব কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ খেতে খুব ভালো হয়েছে, তা আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন, আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।